কিছু কথা, কিছু বিনোদন, কিছু গান আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি চলে এসেছি সীমা প্রিয়া, আমার ছোট মেয়ে। এই যে আমার ছোট মেয়ের নাম ডল চ্যাটার্জি, ও কিন্তু, ওকে আমি একটু ভিডিওতে এই কারণে এনেছি কারণ ও নিজে নিজে কিন্তু শাড়ি পরেছে, নিজে সেজেছে। তো আমি তখন মনে করলাম যে ঠিক আছে, ওকে একটু ক্যামেরায় আনি। আমি বললাম মা আয়, আমি তোকে একটু ক্যামেরায় আনবো। তো ওকে আনার উদ্দেশ্য এটাই যে ওকে কিন্তু এতটুকু আমি হেল্প করিনি, ও নিজে নিজেই এটা করেছে। ওর বয়স কিন্তু মাত্র 8.5 বছর। তো ও আপনাদেরকে হাই করছে, আর ও কিন্তু খানিকটা আমাকে ব্লগিং করার যে স্টাইলগুলো আমাকে নকল করে, আমার খুব ভাল লাগে, আমি ওকে উৎসাহ দিই। তো আশা করি আপনারাও ওকে উৎসাহ দেবেন। সকালবেলা আমার বাথরুম, তারপরে ঘর দোর মোছা, পরিষ্কার করা, বাসন মাজা, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট। আমি এখন চলে এসেছি, এই বাসনগুলো আমি জাস্ট কালো যে গামলা আছে জল ঝরে গেছে, শুকনোও হয়ে গেছে বাসন, আমি একটু গুছিয়ে রাখবো। তাতে কী হয়, রান্নার আগে বাসন গুছানো থাকলে বাসন ঝটঝট করে পেতে সুবিধা হয়। তো আমি চেষ্টা করি, আমি সবসময় করি তার মানে কোনো মানে নেই, আমার মাঝে মাঝে শাশুড়ি মাও করে থাকে। তো এটা আমার নিত্যদিনের কর্ম, আমি এটা করে থাকি। তো আমি মনে করি সবাই করে এরকমই। তো আমার কিচেনটার আপনি দেখতে পারেন কোনো ক্যাবিনেট নেই কিন্তু, কারণ আমি এখনও ক্যাবিনেট কোনো লাগাতে পারিনি, এরকমই আছে, মানে যেটাকে বলে নন মডিউলার কিচেন। তো মোটামুটি কিচেনের দিকটা আমি দেখি, তো মাঝে মাঝে আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করে, কারণ উনি তো অসুস্থ, পুরো মেইন পার্টটা ওনাকে দিতে পারি না, উনি আমাকে একটু হেল্প করে দেয়। তো এইটুখানি আমার পক্ষে অনেকটা উপকার হয় যদি হেল্প করে। আসলে অসুস্থ মানুষ একদম যদি শুয়ে বসে থাকে সেটাও কিন্তু ঠিক না, একটু আধটু নিজেকে সচল রাখার দরকার আছে। তাহলে সচল রাখলে, শরীরকে সচল রাখলে মনও সচল থাকে, এটা আমি মনে করি, জানি না আপনারা কী মনে করেন। কারণ আমি মনে করি সবসময় রোগ হলে রোগ সম্বন্ধে ভাবা, তারপর রোগকে নিয়ে বিভিন্ন লোকজনের সাথে আলাপ আলোচনা করা, ফোনে কারোর সাথে শেয়ার করা, কিংবা হয়তো সেই রোগ নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করা, মেডিসিন নিয়ে সারাক্ষণ খালি মানে মেডিসিনের সাথে খালি সম্পর্ক যুক্ত থাকা, এগুলো মানে ঠিক না, মানে এর বাইরেও একটা রোগী মানুষের কিছু থাকতে পারে, এটা বাড়ির লোকেদেরই কিন্তু সেই রোগী মানুষটিকে বোঝানো উচিত। যদি বা তারা, আমার অভিজ্ঞতায় আছে, তারা বুঝতে চায় না, কারণ তাদের ব্রেনটা সবসময় কিন্তু ওই রোগের দিকেই কনসেন্ট্রেট করে থাকে। কিন্তু তবু বাড়ির লোকের সবার চেষ্টা করা উচিত যে রোগের যে আবহাওয়া বা পরিবেশ, ওখান থেকে কিন্তু সেই রোগীকে অন্যদিকে তার মনটাকে ডাইভার্ট করা। তো এখানে আমি দুপুরের খাবারের প্রিপারেশন করছি, আজকে যেহেতু শনিবার প্রায় এখন বাজে হচ্ছে 11টা, আমি ঘড়ি দেখাতে পারছি না কারণ রান্নাঘরে কোনো ঘড়ি আমার নেই, বারান্দায় আছে। রান্নাঘরে একটা ঘড়ি লাগাবো ভাবছি, উচিত এটা লাগানো, কারণ টাইম ধরে টাইম দেখে রান্না করা সুবিধা হয়। তো আমি ওই মাঝে মাঝে মোবাইলে ঘড়ি দেখি, তো ভাবছি একটা রান্নাঘরেও ঘড়ি লাগাবো। তো মোটামুটি 11টা এখন বাজে, 11টা কি 11:30 বাজে এরকম সময় আমি রান্না বসাবো। তো আমার ওদিকে ভাত হয়ে রয়েছে, ডালটাও সিদ্ধ হয়ে আছে, ভাত হয়ে গেছে বলতে মানে আমি চালটা ভিজাতে দিয়েছি, যেহেতু রেশনের চাল একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। শুধু রেশনের চাল কেন, যে কোনো আপনি বাঁশকাঠি চাল কি মিনিকেট চাল, ডাল, এগুলো যদি একটু রান্নার আগে ভিজিয়ে রাখেন তো সেটা সুবিধাই হয় আর কি। তো সেটাই বলছি যে কোনো চাল যদি একটু আধ ঘন্টা আগে ভেজানো যায় তাহলে ভাতটা খুব ভালো হয়, আর জলটা গরম করে যদি চাল ছাড়া যায় তাহলে খুব ভালো হয়, ভাতটা খুব ঝরঝরা হয়। তো এই আর কি, এই টিপসগুলো আর কি সবাই জানে, আমি জাস্ট তাদের জন্য যারা নতুন করে হয়তো এগুলো জানে না বা আমার ভিডিওতে চলে এসেছে, তাহলে তাদের অনেক সময় উপকার হবে কথাটা শুনলে, যারা নতুন আর কি গৃহিণী তাদের জন্য, নাহলে পুরাতন গৃহিণীদের এইসব জানাই আছে। আর এটা তো আমার ডাল সিদ্ধই হয়ে আছে, নুন হলুদ দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি,
তো আমি দেখতেই পেলে আমি কথা বলার মধ্যে শুনতে শুনতে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো যে আমি কিন্তু সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, মানে বাগার যেটাকে বলে। আর যেহেতু ডালটা একটু বাড়াতে হবে, কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা 5, তো বাড়াতে হবে 5 জন। তো আমি এর মধ্যে যেহেতু একটু জল দিয়েছি, তার জন্য কিন্তু আমি মশলাটাও একটু বাড়িয়ে দেবো, মানে নুন হলুদটা কিন্তু আবার আমি একটুখানি যোগ করে দেবো। এইভাবেই আর কি আমি মসুর ডাল করি। আর আজকে তো শনিবার, শনিবার এমনি আমাদের নিরামিষ খাওয়া হয়, কিন্তু যাই হোক আমি আজকে নিরামিষ করিনি, করা হয়নি। আর আমি একটু ঢেঁড়স কেটে রেখেছিলাম, ঢেঁড়স আমি আগে ধুয়ে নিই ভালো করে, তারপরে কিন্তু আমি এরকম কুচি কুচি, মানে যেরকম করে দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু কাটি এই আকারে। আর তারপর নুন হলুদ দিয়ে কিন্তু আমি একদম হাই ফ্লেমে ভাজি। আমি মানে ঢেঁড়সটা কিন্তু আমি কেটে ভাজি, মানে ধুই না, কারণ কেটে ধুলে যে একটা ঢেঁড়সের যে আঠালো ভাব সেটা কিন্তু বেরিয়ে আসে। তো আমি এইভাবে আগে ঢেঁড়স ভালো করে ধুয়ে নিই, তারপরে কাটি। এভাবেও আপনারা করে দেখবেন বেশ ভালো হয়। তো বা দিকে আমার কিন্তু ঢেঁড়স ভাজা হচ্ছে, আর চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, তো হাঁড়িতে আমার জল গরম হয়ে গেছে বলে কিন্তু আমি চালটা কিন্তু ছেড়ে দিচ্ছি। তো আমার ভাত এখন হয়ে যাবে। তো আজকে ঢেঁড়স ভাজা ওল কচু আমি কিন্তু মানে ভাতে দেব, ভাতে মানে হাঁড়িতে দেব না, আমি যখন ফ্যানটা গালাবো তো ওই ফ্যানটা আবার আমি এর মধ্যে নেব, ওই কুকারে, কুকারে নিয়ে তারপরে কিন্তু আমি কুকারের মধ্যে, ফ্যানের মধ্যে আমি কিন্তু অন্তত 5-6 সিটি দেব। দিয়ে কিন্তু আমি ওলকচু সিদ্ধ করে নেব। তো ওলকচু আমি কিন্তু একটু হাতে সর্ষের তেল মাখিয়ে তারপরে কাটি। অনেকের হাতে চুলকানোর ভা মানে একটা রোগ থাকে, তো যদি সেরকম হয় কারোর, তো হাতে যে পলিথিন হয়, পলিথিন প্লাস্টিক, সেই পলিথিন প্লাস্টিক যে ক্যারি ব্যাগগুলো বলি, ওইগুলো কিন্তু হাতে পেঁচিয়ে যদি ওলকচু কাটেন ওল, তাহলে কিন্তু সেই ধরনের কোনো সমস্যা হয় না, বা গ্লাভস পরতে পারেন। তো এই আমার প্রত্যেক সকালের আর কি রুটিন থাকে। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের কিছু মানে কীভাবে করেছি আমি দেখালাম না, একদম রান্না থেকেই শুরু করে দিলাম তোমাদের সামনে। আর তো ওলকচু আমার সিদ্ধ হয়ে গেছে, একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কিন্তু নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ওলকচুটাকে আমি কিন্তু মাখবো। তো কাঁচা লঙ্কা আমার পাকা লঙ্কা হয়ে গেছে, পেকে গেছে, তো যাই হোক আমি কিন্তু মাখবো, অসাধারণ খেতে লাগে ভাতের সাথে, আপনারা ট্রাই করবেন। দুপুরে আমি আর আমার হাজব্যান্ড বসে গেছি, যা রান্না করেছি তাই নিয়ে, সঙ্গে ভাত। আর দেখি ক্যামেরাটা যদি পিকি সন্ধ্যেবেলার দিকে আবার অন করি। এখন প্রায় একটু বেশি সন্ধ্যে হয়ে গেছে, মানে প্রায় বেশি সন্ধ্যা প্রায় 8টা। তো আমি এখন একটুখানি আমাদের হালকা স্ন্যাক্স কিছু তৈরি করব, খুবই সিম্পলভাবে। তো নারকোল ফাটাচ্ছি, নারকোলের জলটা গামলাতে নিয়ে নিলাম, আর এখানে আমি নারকোল কোড়াবো। তো কুড়ুনি নিয়ে আমি বসে গেছি নারকোল কোড়াতে। আর একটু তার আগে চা বিস্কুট খেয়েছি, চা বিস্কুটটা খাওয়ার পরে তারপর নারকোল কোড়াচ্ছি। তো কি মুড়ি দিয়ে খাবো, চিনি ছড়িয়ে, দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। তো তোমরাও এইভাবে কুড়িয়ে দেখো, এইভাবেই আমি নারকোল মানে কুড়ুনিতে। তো আমার যে নারকেল কুড়ানো রেডি, এটা দেখো, এই যে নারকেল কুড়ানো রেডি। আর এখন হচ্ছে ইভিনিং, ইভিনিং 8টা বাজে। তো আমি এটা আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স হবে, এটাই আমরা খাবো স্ন্যাক্সে। আর তারপরে রাত্রে কিছু যদি খিদা লাগে হালকা কিছু খেয়ে খাবো, ভাত আছে, দেখা যাক নাও খেতে পারি। তো কীভাবে মাখি দেখো, তো এই মুড়ি নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই নারকেল গুঁড়ো, আর তারপরে এর দিয়ে দেবো চিনি। তো তারপরে মুড়ির সাথে ভালো করে মাখিয়ে খাবো, খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমরাও করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর আজকে এইটুখানি তোমাদের কাছে তুলে ধরলাম আমার দৈনন্দিন জীবনযাপন, কেমন লাগলো লিখো কমেন্ট বক্সে। আবার পরে হাজির হবো কোনো কাজ নিয়ে, কোনো কিছু বিনোদন বা কোনো গান বা কোনো কিছু আমার নিয়ে কাজ নিয়ে।